নাসিরউদ্দিন বাগদাদির কাছে কিছু সময় থেকে বড় হয়েছে। আমি খুব সম্ভবত 57 সালে মহা সম্মেলন হয়েছিল, সেই সময় টাঙ্গাইল থেকে দৌড়ে দৌড়ে এসেছি, আবার দৌড়ে দৌড়ে টাঙ্গাইল গেছি। সেই প্রথম সন্তোষে আসা, কাকমারিতে আসা, হুজুর মৌলানা ভাসানী কেন বাংলাদেশে যারা এই দেশের জন্য মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষকে ভালোবেসেছেন, তাদের কারোরই যথাযথ মর্যাদা হয় না। কিভাবে এই যে কবরটা হয়েছে, এখানে একটা ঘর হয়েছে, এই কবরের পাশে একটা মসজিদ আছে, বাংলাদেশের মধ্যে হয় সবচেয়ে অবহেলিত অনাদৃত একটা মসজিদ, এবং সব কিছু কেমন যেন খাপছাড়া খাপছাড়া ভাব। আমরা যে চিন্তা নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, আজকে তার কিছুই নাই। মানুষের স্বাধীনতা এটাকে বলে না, শুধু কথা বলতে পারলেই, যা খুশি তা বলতে পারলেই স্বাধীনতা, ঠিক তা না। মানুষের স্বাধীনতা হচ্ছে মানুষের মর্যাদাবোধ, মানবিক বোধ, ভালোবাসা, এসব কিছুই ধীরে ধীরে কেমন যেন হয়ে গেছে। মৌলানা মোহাম্মদ আলী কলেজের ওখান থেকে যখন আসলাম, রাস্তায় কেউ তেমন করল, আমার মনে হচ্ছিল যে দেশটা কেমন ঘুরে গেল। ওখান থেকে যদি একটা গাড়িও আসতে না পারতো, হাজার হাজার মানুষ হতো, এবং তাদের অন্তরে যদি শ্রদ্ধা থাকতো, ভালোবাসা থাকতো, শান্তি থাকতো, তাহলে মৌলানা ভাসানী এখানে জন্ম নেওয়া এবং এইখানে তার দেহ ত্যাগ করার একটা সার্থক। আমি সবার কাছে আহ্বান জানাবো, মানুষকে সম্মান করা শিখতে হবে, রবীন্দ্রকে সম্মান করা শিখতে হবে, মৌলানা ভাসানীর মতো একজন মানুষ, তাকে যদি আমরা যথাযথ সম্মান না দিতে পারি, তাহলে যে যাই বলুন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনো সম্মান দিতে পারব। আমার খুব কষ্ট হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জাতির পিতা বঙ্গবন্ধু, বিএনপি ক্ষমতায় এলে জাতির পিতা হচ্ছে জিয়াউর রহমান, যদি কখনো জাতীয় পার্টি আবার ক্ষমতায় যায় তাহলে কি হোসেন মোহাম্মদ এরশাদও জাতির পিতা হবে? এই যে আমাদের দৈন্যতা, এখান থেকে যদি আমরা পার হয়ে আসতে পারি, যথাযথ সম্মান করতে পারি, মানুষের অভাবকে আমরা বুঝতে পারি, মানুষের কষ্টকে আমরা হৃদয় দিয়ে লালন করতে পারি, তাহলেই হবে মৌলানা ভাসানীর জন্মদিন মৃত্যুদিন পালনের সার্থক। হুজুর মৌলানা ভাসানীর ইসলামী বিশ্ববিদ্যালয় করার খুব শখ ছিল, শেষ পর্যন্ত সেটা মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। এখান থেকেও যদি মানুষ তৈরি হয়, মানুষের সেবক তৈরি হয়, তাহলে মনে হবে যে হুজুর মৌলানা ভাসানীর চাওয়া সার্থক হয়েছে, আমাদেরও তার প্রতি শ্রদ্ধা নিবেদন সার্থক হয়েছে। ধন্যবাদ। একটা কথা, ওই বিদেশি রাষ্ট্রদূত, বিশেষ করে জাপানের রাষ্ট্রদূত বলেছে 18 সালের নির্বাচনে দিনে ভোট দেখা রাতের ভোট হয়েছে, এই বিষয়টা নিয়ে ব্যাপক আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দাঁড়ানো হয়েছে, আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে বাইরের মানুষের আমাদেরকে নিয়ে বেশি কথা বলা উচিত, কিন্তু আমরা সত্যিই যদি দিনের ভোট রাতে করি তাহলে বাইরের লোকেরা কেন বলবে না, কেন বলবে না? নিশ্চয়ই তাদের শিষ্টাচারের মধ্যে পড়ে, কিন্তু আমরা এমন অন্যায় কাজ করেছি, এমন গর্হিতকর কাজ করেছি, মানুষকে বলার মতো কাজ আমরা করি নাই, সেই জন্য বলেছি বলাটা অন্যায়, কিন্তু কাজ করাটা তো তার চেয়েও বেশি অন্যায় হয়েছে। আমরা যদি ভালোভাবে চলতে পারি, আমরা দিনের কাজ দিনে করি, রাত্রের কাজ রাত্রে করি, আমরা যদি মিথ্যা না বলি, মানুষকে যদি প্রতারণা না করি, তাহলে এগুলো কে বলবে, কী করে বলবে, কেউ বলতে পারবে? তাহলে বলাটাও অন্যায়, কিন্তু তার চেয়ে অনেক বেশি বড় অন্যায় হয়েছে এই বলার মতো কাজটা যারা করছে তারা আরো বেশি অন্যায়। আগামী নির্বাচন ভবিষ্যতে যেন এই কাজ না করতে পারে। আগামী নির্বাচন বিষয়ে আপনি কিছু বলবেন? আসলে আগামী নির্বাচন যদি ভালো না হয়, 54-এর মতো যদি না হয়, 70-এর মতো যদি না হয়, দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ধন্যবাদ।